আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সলাতু ওয়াসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত তারিকুর রহমান ভাই, ভারতের পশ্চিমবঙ্গ থেকে, আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদ রাখুন, আমিন। দোয়া করার পরে সেহারাতে হাত মোছার হাদিসগুলো ঠিক না ভাই? দোয়া করার পরে হাত মুছতে হবে এরকম কোনো হাদিসের সহি বর্ণনা নাই কপালে আমাদের? এটা আমাদের দেশের এটা নিয়মকানুন চলছে, এভাবে রসুম রেওয়াজ অনুসারে মানুষের দেখা দেখি অথবা আগে থেকে করে আসছে সে অনুসারে চলতেছে। কিন্তু দোয়ার যে সমস্ত আদব আছে সে আদবগুলি লক্ষ্য রাখতে হবে। দোয়া শেষ, দোয়া করার পরে ছেড়ে দিবে, যারা করে অভ্যাস তো দেখবেন তাদেরকে দেখবেন এটা থেকে বাধা দেওয়া কঠিন অথবা বিরত থাকা কঠিন, কারণ অভ্যাস হয়ে গেছে। এটা একটা জিনিস বাতিল অথবা অসত্য অথবা মনে করেন যে ভুল হইলেও যেটা করে অভ্যাস হয়ে যায় সেটার প্রতি মানুষ কি আসক্তি হয়ে যায়। আর করতে করতে আবার যারা করে না, মনে করেন যারা প্রথম থেকেই হাত মোছে না কপালে, তারা দেখবেন যে হাত মোছার কপালে ওখানে হাতে সেয়ারাতে যাবেই না, তারা এটাকে আবার নতুন মনে করবে। তাহলে তারা হকের উপরে এটা আমল করে আসছে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যেটা ভুল, ভুলটা যতই মানুষই করুক না কেন, যত বছরই করুক না কেন, সত্য যখন তার কাছে আসবে তখন সেটা সারতে হবে ভাই। কারণ এটাই তো মুক্তি এবং নাজারের পথ, এবং সত্যটা পালন করতে হবে, এটাই নিয়ম। আর যেটা সত্য, সত্যকে ধরে রাখতেই হবে। এই জন্য এটা মানুষের আমাদের দেশীয় নিয়মকানুনের মধ্যে এটা মানুষ পালন করে থাকে, এটা হুজুর আলেম ওলামাও করে। কিন্তু দেখেন আরব কান্ট্রিতে মক্কা মদিনার কোনো আলেম ওলামা বা সাধারণ পাবলিকের মাঝেও এটা পাবেন না যে মোনাজাত করার পরে চেয়ারায় মোছে, বাস শেষ, ছেড়ে দেয়। এটা শুধু সাধারণত দেখা যায় আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের মধ্যে, আরও অন্য কোনো কান্ট্রিতে থাকতে পারে। যাই হোক, এত লম্বা নয় বিষয়টি, হলো যে এরকম বর্ণনা সহি নয়। মোনাজাত করবেন আদবের সাথে, যদি হাত তুলে মোনাজাত করা যায় যাচ্ছে, এবং এটা ফজিলতের কথাও বলা হয়েছে যে একটা হাদিসে বলা হয়েছে ইন্নাল্লাহ ইয়াস্তাহি মিন আব্দিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার পক্ষে লজ্জাবোধ করেন যে হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। তো এটা ফজিলত হলো যে হাত তুলে এককভাবে মোনাজাত করা, তো ভুল ত্রুটি স্বীকার করা, আল্লাহর কাছে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া, তো ভালো কথা, করতেই হবে। কিন্তু বাস আদবের সাথে দোয়া করে ছেড়ে দিতে হবে। আল্লাহ তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। হাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।